বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা মাইলেডের মধ্যে উইথড্রয়াল নেবেন। তো আমরা অনেকেই আছি যারা মাইলেডে কাজ করে থাকি এবং মাইলেডে আমরা কাজ করে থাকি। মাইলেড কিন্তু একটা অসাধারণ একটা সিপিএ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে যারা কাজ করেছেন তারা কিভাবে করে উইথড্রয়াল নেবেন তারা অনেকেই জানেন না। সো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে করে আমরা মাইলেডের মধ্যে উইথড্রয়াল নেবো, এবং আমরা লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে মাইলেডের মধ্যে কাজ করে মূলত আসলে যে ইনকাম করা যায়। কারণ আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের কাছ থেকে এই মাইলেডে কাজ শিখে এবং আমাদের এখান থেকে ক্লাস করে তারা কিন্তু অন্যান্য সিপিএ নেটওয়ার্কে কাজ করতেছে। তো এরকমই একটা মাইলেড হচ্ছে আমাদের একটি এরকম একটা নেটওয়ার্ক। এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকেই কাজ করে ইনকাম করেছে, তারা কিন্তু এখন যে উইথড্রয়াল করার জন্য আমাদের কাছে এসেছে। সো আমি তাদেরকে এখন আজকে লাইভে দেখিয়ে দেবো কীভাবে করে ওরকম একটা উইথড্রয়াল আমরা করতে পারি। সো আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি নিজে মাইলেড থেকে কিন্তু আপনি উইথড্রয়ালটা নিতে পারবেন, আপনি নিজেই নিজের পেমেন্ট মেথডটা সেট করতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমরা কিভাবে করে মাইলেড ওয়েবসাইটের মধ্যে কিভাবে করে। বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে করে আমরা মাইলেডের মধ্যে কাজ করার পরে যে আমরা আর্নটা করেছি সেই আর্নটা কিভাবে করে আমরা উইথড্রয়াল করব। সো মাইলেডে আপনারা অনেকেই কাজ করে থাকেন আমি জানি, কারণ আমার রেফারেল থেকে আপনারা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভালও হয়েছে এবং তারা অনেকে কাজও শুরু করেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনার মাইলেডের অ্যাকাউন্ট থেকে কীভাবে করে উইথড্রয়াল নেবেন। সো আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করেন মনোযোগ সহকারে তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই উইথড্র নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে $42। আমাদের $42 এখানে অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু আমাদের পে করবে। আপনারা একটা সিপিএ নেটওয়ার্কে যখন কাজ করবেন তখন আপনি ইনকামটা করলে যে ইনকামটা আপনার মূলত এখানে কয়েকটা ব্যালেন্স থাকে, একটা হচ্ছে আপনার ইনকামটাকে পেন্ডিং রেখে দেয়, আরেকটা হচ্ছে আপনার ইনকামটাকে অ্যাপ্রুভ করে দেয়, একটা হচ্ছে আপনার ইনকামটাকে সেন্ড করে দেয়। সেখানে আমাদের এখন যেই পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন ইনকামটা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভ করা যে একটা পেমেন্ট, যেটা আমরা এখন উইথড্র করার জন্য রেডি আছে। সো এই পেমেন্টটাকে আমরা কীভাবে করে বা এই অ্যামাউন্টটাকে কীভাবে করে আমরা উইথড্রয়াল করবো সেই সিস্টেমটাই আমরা দেখবো। সো আপনারা যারা মূলত সিপিএতে কাজ করে কোনো রকম কোনো পেমেন্ট প্রুফ এখনও কোনো দিন দেখেননি বা আপনি কোনো দিন জানেন না যে সিপিএতে আসলে আদৌ ইনকাম করা যায় কি না, তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপিরেশন ভিডিও যে আপনি এটা দেখে কিন্তু নিজে থেকে একটা কাজ করার একটা স্পৃহা আপনাদের মধ্যে কিন্তু যে আসতে পারে। কারণ এখানে আপনি যেই ডলারটা এখন দেখতে পাচ্ছেন যে $42, এটা কিন্তু মূলত আমাদের স্টুডেন্টদের ইনকাম করায় যে একটা ডলার। সো আমাদের বর্তমানে যে রানিং স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে একজনের কিন্তু এই অ্যাকাউন্টটা, আমি তাদেরকে কিন্তু এভাবে করেই কিন্তু আমি সাপোর্ট দিয়ে কিন্তু অ্যাকাউন্টগুলোকে আসলে অ্যাপ্রুভ করিয়ে দিই, তারপর হচ্ছে পেমেন্টটা তুলে দেই। যেমন আমার স্টুডেন্ট কিন্তু এখন বর্তমানে এই পেমেন্টটা নিতে পারতেছিল না, সো সে আমাকে এসে বলে আমি তাকে এখন পেমেন্টটা করে দেবো জাস্ট লাইভে আপনাদেরকে দেখে, যাতে আপনারা এই ভিডিওটা দেখে নিজেরাই যাতে পেমেন্টটা তুলতে পারেন, এবং আমাদের সেই স্টুডেন্টরা যাতে নিজেরাই যাতে এই ভিডিওটা দেখে পরবর্তী পেমেন্টগুলোর সাথে সে নিজেই যাতে সে নিতে পারে, এই জন্য আমরা এই ভিডিওটা করে থাকি। তো ওকে, আজকে আমরা দেখবো কীভাবে করে আমরা এই $42 এখান থেকে উইথড্রয়াল করতে পারি। সো বন্ধুরা, আমরা জানি যে মাইলেডের মধ্যে মূলত যে কাজ করার জন্য বা এখানে সর্বনিম্ন পে আউট করে $20। সো এখানে যেহেতু আমাদের $42 আছে আমরা কিন্তু এটা পে আউটটা ইজিলি নিতে পারবো। তো ওকে, তো প্রথমেই আমরা যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে আমরা কাজ করার পরে সেখানে আমরা পে আউট নেওয়ার জন্য আমাদের সেই অ্যাকাউন্টের মধ্যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো তাহলে আমরা প্রথমে কী করবো, আমরা প্রথম হচ্ছে এই মাইলেডের মধ্যে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করব। এই ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে মাইলেড মূলত কোন পেমেন্ট মেথডগুলো সাপোর্ট করে, কারণ প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্ক একই পেমেন্ট মেথড কিন্তু সাপোর্ট করে না। তো মাইলেড যেটা সাপোর্ট করে সেটা আমরা দেখার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে এরপর আমরা সেটিংসে চলে যাব। তো আমি সেটিংসে চলে গেলাম। ওকে, সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে পেমেন্টস নামে একটা অপশন রয়েছে, যে পেমেন্টস, আমরা পেমেন্টসে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের পেমেন্টস মেথড যা যা এখানে মাইলেড সাপোর্ট করে থাকে। সো এখানে মাইলেড সাপোর্ট করে কি পাইপাল, মাইলেড সাপোর্ট করে স্ক্রিল, এরপর বিটকয়েন, এরপর হচ্ছে থেটার USDT। সো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েতে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। সো আমি এখান থেকে চাচ্ছি বিটকয়েনের মাধ্যমে আমি পেমেন্টটা নেবো, অথবা আমি থেটার USDর মাধ্যমে আমরা পেমেন্টটা নেবো। সো আমরা USDTর মাধ্যমে নিতে পারি। সো USDTর মাধ্যমে যদি আমরা নিতে চাই তাহলে আমরা USDTতে ক্লিক করবো। মানে হলো আমি এখানকার যেই ওয়েতে আমি পেমেন্টটা নিতে চাই সেই ওয়েটা জাস্ট আমরা এখানে আমি সিলেক্ট করবো। তো সিলেক্ট করলাম, আমি USDT সিলেক্ট করলাম। USDT সিলেক্ট করার পর এখানে আপনাকে এখন USDT ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে সেট করতে হবে। সো এখানে যদি এখন আমরা আমি চাই যে আমি USDTর মাধ্যমে আমি পেমেন্টটা নেবো তাহলে আমাকে এখানে কোন ওয়ালেট আমাকে ক্রিয়েট করতে হবে, USDTর ওয়ালেটটা আমি কোথায় পাবো। মূলত আমরা USDT ওয়ালেটটা কয়েকটা জায়গা থেকে পেতে পারি। এক নম্বরে আমরা পেতে পারি কি, বাইন্যান্স থেকে। আপনার যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনি সেটা থেকে USDT ওয়ালেট পেতে পারেন। আপনার যদি একটা ওয়েব মানি অ্যাকাউন্ট থাকে ভেরিফাই করা আপনি সেটার মধ্যে USDT ওয়ালেটটা পেতে পারেন। এবং আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে আপনি সেটা থেকেও কিন্তু USDT ওয়ালেটটা পেতে পারেন। ওকে,
তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করেছি। এবার আমাকে এখানে বাইন্যান্সের যে ইউএসডিটি ইয়ে আছে, ওয়ালেট আছে, সেই ওয়ালেটটা আমাকে এখানে দিতে হবে। তার আগে আমাকে এখানে নেটওয়ার্ক চুজ করতে হবে যে আমি কোন নেটওয়ার্কের আন্ডারে অ্যামাউন্টটা নিতে চাচ্ছি। সেটা নেওয়ার জন্য এখানে আমি দিতে পারি, এখানে আছে দুইটা, ERC-20 এবং TRAC-20। সো এখানে আমি ব্যবহার করবো TRAC-20, এটা আমি ব্যবহার করবো। এখানে আমাকে এখন ইউএসডিটি ওয়ালেটটা দিতে হবে। সো আমি ইউএসডিটি ওয়ালেটটা আমি কোথায় পাবো? ইউএসডিটি ওয়ালেটটা আমি এখানে পাবো। তাহলে আমি আমার অ্যাকাউন্ট, আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাকে এখন লগ ইন করতে হবে। এই যে আমি আমার ফুল অ্যাড্রেসটা কপি করে দিলাম, এটা কিন্তু আমি রাইট ওয়েতে কিন্তু কপি করেছি। ওকে, কপি হলো। এবার আমি চলে যাবো আমার এখানে, এখানে এসে আমাদের এই যে অ্যাড্রেস বুকটা আছে, অ্যাড্রেস বুকের এখানে আমি আমার নিজের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এবার আমরা সেভে ক্লিক করবো। সো সেভে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের পেমেন্ট মেথড এখানে অ্যাড করা হয়ে গেল। এখানে আমরা এখন আমাদের পার্সোনাল ডেটা এখানে আমরা অ্যাড করবো। তো দেখেন, ওকে, এখানে কিন্তু আপনি আপনার কান্ট্রিটা চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমাদের কিছু দিতে হবে না, এগুলো আমাদের জাস্ট এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। এটা আমরা যেরকম আছে এভাবে করে রেখে দিলাম। এখানে আমাদের কারেন্সিটা ইউএসডিতে করা আছে, সো নো প্রবলেম। এইবার আমাদের যখন আমরা এখানে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করে দিয়েছি, এবার হচ্ছে আমরা আমাদের পেমেন্ট মেথডের পরে এবার আমরা উইড্রলটা করব। সো উইড্রলটা করার জন্য আমরা কোথায় যাব? উইড্রলটা করার জন্য আমরা দেখতে পাবেন এই বাম পাশে লেখা আছে উইড্র, এই উইড্রল এখানে ক্লিক করব। সো ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার আমাদের যে ব্যালেন্সটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা যে ওয়ালেট। তো বন্ধুরা, এবার আমরা এখান থেকে বিলে ক্লিক করলাম। তো বিলে ক্লিক করলাম, আমাদের একটা বিল প্রথমে ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা প্রথমে কোনো উইড্রল এখানে নেইনি ফার্স্ট টাইমে। তো আমাদের ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমাদের একটা বিল প্রথমে ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা বিল ক্রিয়েট করলাম, বিল ক্রিয়েট করার পর বিলে ক্লিক করলাম। তো এরপর আমরা এখান থেকে উইড্রল মেথড দেবো, মেথডটা আমরা ইউএসডিটি থিয়েটার, যেটা আমরা অলরেডি এখানে সেট করেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে এবার আমাদের এখানে পেমেন্টগুলো শো করবে, মানে আমাদের যে ডলারটা আছে সেটা শো করবে। এখান থেকে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আমাদের না দিলেও হয়, কোনো সমস্যা নাই। তো এটা আমরা না দিলাম, যদি আমাদের চাই তাহলে আমরা দিতে পারবো, বাট আমরা এখন দিচ্ছি না। এরপর এখানে দেখতে পাবেন যেখানে লেখা আছে উইড্রল কারেন্সি বিটকয়েন বিটিসি অ্যাড্রেস ইন রেজাল্ট ফান্ড বিং দ্য ক্রিয়েটেড অ্যাকাউন্ট ওয়াজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট আদার অ্যাকাউন্ট। আচ্ছা, ওখানে যেটা চাচ্ছে ওটা কোনো বিষয় না, আমরা এখানে টিকমার্ক করবো, এটা আমরা দেখেছি। এইবার আমরা এখান থেকে যে আই হ্যাভ চেক অ্যান্ড উইশ টু জেনারেট অ্যান ইনভয়েস টু মেক ইউএসডিটি উইড্রল, এখানে একটা ক্লিক করবো। তাহলে এই যে আমার অ্যাকাউন্টটা দেখেন, এখানে কিন্তু রাইট দেখাচ্ছে। সো এটাকে আমি একবার মিলিয়ে নেই আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা BUH, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে কিন্তু এটা আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি বাইন্যান্স থেকে নিয়েছি। ওকে, এটা দেওয়ার পরে এবার কনফার্ম করবো যে হ্যাঁ এটাই আমার নাম্বার। তো এখানে আমার একটা ইনভয়েস এখানে সিলেক্ট হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার ইনভয়েস। এখানে আমরা এখন কী করবো, আইডেন্টিকেট অ্যাকসেপ্ট, এটাকে আমরা আইডি সেট অ্যাকসেপ্ট। ওকে, এটাকে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। তো এটাকে আমি একটা স্ক্রিনশট দিই ফার্স্ট। তো একটা স্ক্রিনশট দিলাম, এই যে এটাকে আমি আমার ইনভয়েসটাকে আমি জেনারেট করেছি, এটা আমি এখান থেকে, এই যে এটাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম যাতে আমার এটা হারিয়ে না যায়। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি এখান থেকে পেইন্ট প্রোগ্রামে চলে যাব। এটা আমাদের পেইন্টস, আপনারা যদি এখানে এসে সার্চ করেন এখানে আসবেন, এখানে এসে যে সার্চ বক্স এখানে লিখবেন পেইন্টস PAINT, এই যে পেন লিখে সার্চ করলে এই যে পেন চলে আসছে, এই পেন হচ্ছে এটা আমি যখন ওপেন করেছি। তো এটাকে আমি এখানে আমার পেস্ট করে দেবো যেখানে ক্লিক করবো, তাহলে ইনভয়েসটা পেস্ট হলো। এটাকে আমি সেভ করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে ডেস্কটপে দেবো। এবার এখান থেকে এটাকে আমি সেভ করে দেবো যাতে আমার ডকুমেন্টগুলো যাতে হারিয়ে না যায়। ওকে, এবার আমরা এখান থেকে অর্ডারে পেমেন্ট এখানে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের অর্ডারটা কিন্তু, পেমেন্টটা কিন্তু এখানে অর্ডার হয়ে গেছে। ওকে ওকে বন্ধুরা, এখানে আমরা যখন চলে আসবো যে আমাদের বিলটা যখন এখানে সাবমিট হয়ে যাবে, আমরা কিন্তু একটা বিল সাবমিট করেছি, বিল সাবমিটটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা মনে করবো যে হ্যাঁ আমাদের এখানে আসলে পেমেন্টটা আমরা নিতে পারতেছি, ঠিক আছে, আমাদের এখানে পে আউটটা রাইট হয়েছে। আমাদের যে আমরা বিলটা যখন আমরা ক্রিয়েট করে ফেলেছি তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের পেমেন্টের জন্য আমরা রিকোয়েস্ট করে ফেলেছি। যথাসময়ের মধ্যে আমাদের পেমেন্টটা ওরা যেই টাইমে করে, যেমন একটা পেমেন্টটা একটা যে টাইম রয়েছে নির্দিষ্ট টাইম, এই নির্দিষ্ট টাইমটা হচ্ছে ধরেন আপনার পেমেন্টটা ওরা যে এক যে তিন দিন বা চার দিনের মধ্যে মূলত আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেয়। তো এই টাইমের মধ্যে আপনার পে আউটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, তো এইভাবে করে আপনারা মূলত যে আমাদের যে ইয়াটা রয়েছে, মাইলেট রয়েছে, মাইলেটের মধ্যে মূলত আমরা অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবো। তো বলতে, এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনার যদি কোথাও যদি বুঝতে না পারেন, আপনার যদি সমস্যা হয়, তো আপনি অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাকে পেমেন্টটা নিতে অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।